স্বাগত এক মিনিটের বিশ্ব সংবাদে আপনাদের সাথে আছি আমি সালমা সাথী খান। ট্রাম্পকে নির্বাচনের অযোগ্য ঘোষণা। গাজায় 24 ঘন্টায় 300+ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। হামাস নেতার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। বেড়েছে তেলের দাম, লোহিত সাগরের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। চীনের শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে 331। 3 মাসে 1 লাখ অভিবাসী, কানাডায় জনসংখ্যার বৃদ্ধির নতুন রেকর্ড। বর্জ্য ব্যবস্থাপনায় ইন্দোর কেন অনুসরণীয়। গণতন্ত্রের শ্বাস রোধ করা হচ্ছে বললেন সোনিয়া গান্ধী। করোনা, ভারতের 7 মাসে সর্বোচ্চ সংক্রমণ, আরও একজনের মৃত্যু। বিশ্বের সবচেয়ে ভালো ও খারাপ বিমানবন্দর কোনগুলো? এখানেই শেষ করছি এক মিনিটের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।